আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ইউটিভি লাইভের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ব্যর্থতা থেকেও জীবনে সফল হওয়া সম্ভব, সেটা কিভাবে তা জানার আগে এমন মোটিভেশনাল ও নানা ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ইউটিভি লাইভের ইউটিউব চ্যানেলটি এবং ফলো বা লাইক দিয়ে রাখুন ইউটিভি লাইভের ফেসবুক পেজটিও। কলাগাছ লাগিয়ে তা থেকে আপনি নিশ্চয়ই আম পাওয়ার স্বপ্ন দেখার মতো বোকা নন, আর যদি তাই হয় তাহলে আপনি ব্যর্থতাকে বাদ দিয়ে সফলতার চিন্তা কি করে করবেন? ব্যর্থতা তো আপনার জানার স্বল্পতার কারণে আসে। আপনি ব্যবসা সম্পর্কে ঠিকমতো না জেনে না বুঝে শুরু করলে সৃষ্ট ক্ষতির ফল তো আপনাকেই বহন করতে হবে। ধরুন আপনার গার্মেন্টস ব্যবসার প্রতি আগ্রহ বা বিনিয়োগ করার মতো সামর্থ্য সবই আছে। আপনি জানেন এ ব্যবসায় প্রচুর লাভ, ইতিমধ্যে যারা করছে তাদের অনেকে আপনার সামনে সফলতাও পেয়েছে, গাড়ি বাড়ি সব কিছুই করেছে, আর তাদের ব্যাংক ব্যালেন্স এখন টাকায় নয়, ডলারে হিসাব করতে হয়। আপনি তাকিয়ে তাকিয়ে দেখছেন তাদের বড় হওয়া আর ভেবেছেন আল্লাহ যারে দেয় তারে থাব্বা মাইরা এইভাবেই দেয়, কিন্তু কখনো জানার চেষ্টা করেননি তার সফলতার পেছনের সোনার কাঠি কোথায়। এবার আপনি এই একই ব্যবসা শুরু করার জন্য আর একদিনও দেরি করতে রাজি নন। আপনার ব্যাংকে জমানো অর্থ কিংবা পৈতৃক সূত্রে পাওয়া জমি জমা আর বউয়ের গহনা বিক্রি করে ভাড়া নিয়ে নিলেন গার্মেন্টস ব্যবসার জন্য স্থান। না বুঝেই বেশি দামে কিনে ফেললেন নিম্নমানের মেশিনপত্র, সংস্থাপনও করলেন ইচ্ছে মতো জায়গায়, কর্মীও নিয়োগ দিয়ে দিলেন তাদের মান যাচাই না করেই, বাইং হাউসের সঙ্গে যোগাযোগও করলেন, কপালের ঘাম পায়ে ঝরিয়ে ছোটখাটো অর্ডারও পেয়ে গেলেন। এবার অর্ডার পাওয়া মাল প্রস্তুতের জন্য আপনিও প্রস্তুত, কিনে আনলেন সবই, কিন্তু সঠিক দামে সঠিক কাপড় সুতা বোতাম কিনতে পারলেন না। আপনার শ্রমিকেরা দক্ষ না হওয়ার কারণে তারাও কাটিং থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত বায়ারের চাহিদা মোতাবেক নির্দিষ্ট মানের পণ্যটি তৈরি করতে পারল না। চূড়ান্ত পর্যায়ে এসে বায়ার মাল ডেলিভারির সময় আপনার পণ্যের মানে সন্তুষ্ট না হতে পেরে আপনাকে দেওয়া অর্ডারটি বাতিল ঘোষণা করল। আপনি কিছুটা বিচলিত হয়ে পড়ে লোকসান ঠেকাতে উৎপাদন খরচের চেয়েও কম দামে দেশীয় বাজারে বিক্রি করলেন, আর এভাবে দু চারবার চেষ্টা করতে না করতেই আপনার কাঁধে ঋণের বোঝা ওঠার মতো অবস্থা। সুতরাং বাধ্য হয়েই আপনাকে ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিতে হচ্ছে, আর ব্যর্থতা আপনার কাঁধে চাপছে সফলতার স্বপ্ন ভঙ্গ করে। যে কোনো ব্যবসা করার জন্য সংশ্লিষ্ট ব্যবসা সম্পর্কে আপনার পূর্ণ জ্ঞান থাকা খুবই জরুরি। তাতে যদি আপনি ফুটপাতে বসে কাপড় বিক্রিও করেন, আপনাকে জানতে হবে কোথা থেকে কম দামে ভালো মানের পণ্যটি সংগ্রহ করে সঠিকভাবে আপনার ক্রেতার নিকট উপস্থাপন করে বিক্রয় করা এবং সেই সাথে কাঙ্ক্ষিত লাভের ফসল ঘরে তোলার প্রক্রিয়াটি, না হলে সেখানেও যে লোকসানের ঝুঁকিমুক্ত তা নয়। আমাদের অনেকের ধারণা বড় করে শুরু না করলে, অধিক পরিমাণ পুঁজি বিনিয়োগ না করলে কোনো ব্যবসা দাঁড় করানো সম্ভব না। তাদের জন্য বলছি, বড় যদি হতে চাও ছোট হও আগে, সেটা ব্যবসায়ের শুরু হোক আর আপনার আচরণের দিক থেকে হোক। আপনি ছোট করে ব্যবসা শুরু করলে আপনার সংশ্লিষ্ট ব্যবসা সম্পর্কে কম জানা থাকলেও আপনি ক্ষতির সম্মুখীন হলেও ছোট আকারে হবেন। আবার অনেকেই ব্যবসা শুরুর আগে আকাশ কুসুম ভেবে বসে থাকে, লাভের হিসাব কষতে থাকে ব্যবসা শুরুর আগেই, সঠিক কোনো পরিকল্পনা না করেই শুরু করে, শুরুতেই ব্যয় বাড়িয়ে দিয়ে কাজ করা আরম্ভ করে, পরে একটা সময় দেখা যায় অতিরিক্ত ব্যয়ভার বহন করতে করতে হিমশিম খেতে হয়। ব্যবসা কি হবে না হবে তার আগে বড় একটা ডেকোরেশন করা চাই অফিসের, আয়ের খাত খোলার আগেই চতুর্দিকে ব্যয়ের খাত খুলে বসে থাকি, ফলাফল ব্যর্থতা। ধৈর্য এমন একটা ফল যার সারা গায়ে কাঁটা আর খেতে খুব মিষ্টি। ইসলাম ধর্মের পথ প্রদর্শক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা এটি। ধরেই দেখুন না কি চমৎকার ফল পান। অধৈর্য মানুষ ঠিক তখনই হয় যখন সফলতা খুব কাছেই থাকে, আলো আপনার খুব কাছেই যখন রাতের আঁধার বিদায় নেওয়ার সময় হয়,
তাই কোনো মতেই ধৈর্য হারা হলে চলবে না। পরিকল্পনা সাজিয়ে টার্গেট নির্ধারণ করে জেনে বুঝে শুরু করুন। প্রয়োজনে জানার জন্য, বোঝার জন্য, শেখার জন্য অন্যের প্রতিষ্ঠানে চাকরি নেন। সময় নিয়ে কাজে হাত দিন। সেই সাথে কালীপ্রসন্ন ঘোষের পারিবোনা কবিতাটির শেষ লাইন মনে রেখে এগিয়ে যান। একবার না পারিলে দেখো শতবার, মাথায় রেখে এগিয়ে চলুন, সফলতা আসতেই হবে। আপনাকে থাকতে হবে পজিটিভ, মনে রাখতে হবে আপনি আত্মপ্রত্যয়ী মানুষগুলোর একজন, সেই সাথে পথ প্রদর্শকও। আজ আপনি যে পথ ধরে সফলতা ছিনিয়ে আনবেন, সেই পথ ধরেই আগামীতে চলবে অনেকেই। সুতরাং ব্যর্থতা আসুক হাজার, কি যায় আসে, সফলতা তার পিছু পিছু কিন্তু অবশ্যই আসে। এই ছিল আজকের ভিডিও। সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আমরা। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাকে একটু অনুপ্রাণিত করে, তবেই আমাদের চেষ্টা সফল হবে। এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদের জানান। যদি মনে হয় এই ভিডিওটি অন্যদেরও অনুপ্রাণিত করবে, তবে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।